ভিডিও করার সময় পাই না, এই রাত্রিবেলা একটুখানি মুখ টুক পরিষ্কার করে বসি, এই যে নিভিয়া টিভিয়ে মেয়েকে বসি যাতে একটু ফ্রেশ লাগে মুখটা। আর এই যে এখানে আমার মেয়ে কুকুর দেখছে, যা করছে, কুকুরগুলোকে ডাকছে, যা চলে যা ঘুমিয়ে পড়। তো চারিদিকে যা অবস্থা, মানে ইউটিউব আর খোলা যায় না, মানে ঘরে কিছু হলে সেখানে সেই ইউটিউবের কিছু নেতা নেত্রীরা তারা লাইভ নিয়ে বসে যায় প্রত্যেকে। আমাকে পাড়া থেকে একটি মেয়ে আমার পাড়ার আজকে আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখছে, সুমা তার নাম, বৌদি এই এই হচ্ছে, ওই হচ্ছে, দেখ আমি কন্ট্রোভার্সি দীর্ঘদিন ছেড়ে দিয়েছি, হ্যাঁ দেখি জানি সবই শুনি কানে আসে, বাট আমি এইসব নিয়ে থাকি না। হ্যাঁ এবারে কেউ কিছু জিজ্ঞাসা করলে সেটা উত্তর দেওয়া, সেটা তো আমাদের বাকস্বাধীনতা সবারই আছে, কিন্তু কারোর ক্ষতি করব এই ধরনের কোনো মানসিকতা আমার নেই, কোনো জীবনে ছিলও না। সবসময় চেয়েছি সবাই ভালো থাকুক, সন্তান সম্ম যারা আছে তারা ভালো থাকুক। তো আমি বললাম যে দেখ আমি না এসব ছেড়ে দিয়েছি, বলে হ্যাঁ বৌদি দেখেছি তুমি ছেড়ে দিয়েছ। মানে কি জায়গায় গেছে পাড়ার ছেলেমেয়েরাও যারা দেখে এগুলো, আমি দেখছি সে নাকি অসুস্থ হয়ে গেছে, সে আমাকে বলছে আমি অসুস্থ হয়ে গেছি। মানে কি বলবো, খুব খারাপ লাগে যে এবার আমি বললাম যে তুই এগুলো দেখিস কেন, দেখিস না বাবা, চুলটার পুরো জট পড়ে গেছে না, তো চুলের জট ছাড়িয়ে যাবো। বললাম যে তুই দেখিস না, দেখলে এরা সবাই ভিউজের জন্য এসব করে, দেখিস না ফালতু, কত মানুষ এদের দেখে। তাই ভাবি দিনের মধ্যে মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা 16 ঘন্টা খেটে কিচ্ছু করতে পারে না, একটা বাড়ি করতে পারে না, গাড়ি করতে পারে না, বাড়ি গাড়ি দূর, চারবেলা খেতে পারে না, তাদের সন্তানের মুখে অন্ন তুলে দিতেও পারে না। আর কিছু মানুষ ইজি মানি ইনকাম করে কীভাবে সব করে নিচ্ছে। তো আমাকে যারা যারা বলে, আমার চেনা পরিচিত যে যারা দেখে এগুলো, বলে যে দেখছি সেই, তো আমি বলি যে দেখ তোরা এগুলো দেখিস কম, কারণ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, নিজের সংসারের থেকে এইসব নিয়ে ভাববি, আর ভেবে নিজের মানে শরীর খারাপ করবি। তো এরকম আমার বন্ধু বান্ধবরা অনেকেই লেখে যে কিরে তুই, তোকে আর দেখে না, না আমার দেখবি না, কারণ আমি এই জায়গাটা থেকে অনেকটাই বেরিয়ে এসেছি। হ্যাঁ ভালো কী খারাপ কী সেটা তো ট্যুর ব্লগ দেখি, ফুড ব্লগ দেখি, সেগুলোতেও তো বলার অধিকার আছে না, সেখানে গিয়ে আমরা কমেন্টও করি, তাই না, ব্লগিং চ্যানেলগুলো করি না, খারাপ লাগলে ভালো লাগলে। তো আমার খুব ভালো লাগে হেসে খেলে থাকতে, মানুষটা আমি ভীষণ ইমোশনাল ফুল, জীবনে অনেক ঠকেছি, অনেক শিক্ষা পেয়েছি, প্রত্যেকবার মানুষ যখন ফেলিওর হয় সেটা তো একটা তার লেসন, আমারও সেই লেসনটা প্রচুর প্রচুর হয়েছে। এবং আমাকে যারা ভালোবাসে এখানে এখনও অবধি সম্মান করে, তাকে আগেও বলেছি যারা গালাগালি পারত যেই জায়গাটা থেকে বেরিয়ে আয়, তারা এখন আমাকে আরও বাজে কথা বলে অন্যদের প্ররোচনায়, ভালো বলুক আমাকে এসে বলার দরকার নেই, আমি সবই কানে আসে, কিন্তু আজও আমি সবার ভালো চেয়েই বলি যে কারোর প্ররোচনায় কান দিয়ে কখনো বাজে কিছু করো না, বলো না, কারণ আইনি ঝামেলায় ফাঁসলে কেউ বাঁচাতে আসবে না। আর যে ব্লগিং চ্যানেলগুলো খুব নোংরা, যারা নিজেদের লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, যারা নিজেদের কেচ্ছা বেছে খায়, তাদেরকে তো একেবারেই মানে শত হাত দূরে থাকো, খুব ভালো থাকবে, প্রত্যেকে নিজের মতো নিজে থাকো, ব্লগ করো যে যা খুশি করুক ভাই, আমি কাউকে খেতেও দিই না, আমি কারোর অন্ন কাটতেও পারি না। তবে হ্যাঁ, যেখানে প্রচুর ক্ষতি সমাজের সেটা নিয়ে তো কথা বলতেই হয়, তাও আমি এখন নিজের নিয়েই দেখেছো গান করি, এ করি, পাগলামি করি, তাই হোক, সমস্যা তো সবারই থাকে, মন খারাপের সময় সবারই থাকে, ভালো আনন্দেরও সময় সবার থাকে, কিন্তু আমি মনে করি কস্তুরিদি যেমন জীবনের শেষ নিঃশ্বাস অবধি হেসে মানুষকে একটা উচ্ছলতা দেখিয়ে গেছে যে আমি যে মরবো আগে থেকেই মরে যাব না, তো আমিও চাই আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি আমি যেন হেসে খেলে সেজে বুঝে এরম থাকতে পারি, কেউ যেন আমাকে দেখে সিম্প্যাথি না জোগায়, এটা আমি মেনে নিতে পারি না। আমি সব পারি কিন্তু অকারণে সিম্প্যাথি আমার একদম ভালো লাগে না। তো সেক্ষেত্রেই বলি যে সৎ পথে থাকা ভালো, বাজে কিছু না দেখা ভালো, তবে হ্যাঁ যখন দেখবে যে অসৎ কিছু হচ্ছে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে অসৎ কিছু হচ্ছে,
তার এগেনস্টে নিজের যদি প্রাণটাও চলে যায়, দাঁড়াতে না পিছপা না হওয়া উচিত কারোর। যে হ্যাঁ, আর সৎ পথে যারা থাকে তাদের পাশে ভগবান থাকে, এটা মানে পার্সোনাল গ্রেজেস মেটানোর জন্য আমরা একে অপরকে অনেক বাজে কথা বলি। আমাদের কর্মক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা অনেক খারাপ কাজ করে ফেলি, মানুষকে কষ্ট দিয়ে ফেলি, এগুলো উচিত নয়। পার্সোনাল ক্ষোভ মেটাতে গিয়ে আমরা এমন কিছু খারাপ করে ফেলি যেগুলো কিন্তু ঈশ্বর কোনো দিন ক্ষমা করে না। তো আমি সবসময় চাই একটা পজিটিভ এনার্জি নিয়ে দিনটা শুরু হোক, পজিটিভ এনার্জি নিয়ে আমি যেন বিছানায় শুতে যেতে পারি। যদি আমার মৃত্যুর আগের দিন অবধিও আমার কষ্ট আসে, যেন মুখে হাসিটা থাকে। আমার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে, সবার জীবনেই যেমন যায়। আমি বাড়ির একটা মেয়ে বলে এই নয় যে আমি কোনোদিনও কোনোভাবেই খারাপ থাকিনি, না। করোনার টাইমটাতে যেমন সবারই একটা জীবনের টালমাটাল যায় গেছে, তেমন আমাদেরও গেছে। প্রত্যেকটা ফ্যামিলিরই কিছু না কিছু হয়েছে, কিন্তু সেই সময় বা তারও আগে আমাদের যখন রোগ ভোগ শরীর খারাপ এই ধরনের কিছু হয়েছে। আমি কিন্তু কোনোদিনও ভেঙে পড়ার মেয়ে নই, কিন্তু আমি যেদিন আমার চোখে জল আসে সেদিন জানবে সত্যি অনেক বড় কিছু হয় বলেই চোখে জলটা আসে। আর আমি মানি যে সৎ মানুষের চোখের জলটা ফেলানো না খুব একটা ভালো কাজ নয়, কারণ যে কারোর ক্ষতি চায় না। তো তোমরা একটু বুঝে চোখের জলটা ফেলাবে, আর বাজে জিনিস দেখো না, মাথা খারাপ করো না, খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।